সরকারি চাকরির প্রস্তুতির জন্য আজই ডাউনলোড করুন টিডি ডি এক্সাম অ্যাপস অ্যাপসটির মধ্যে পেয়ে যাবেন ডেলি মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি পিডিএফ ডাউনলোড করার ফ্যাসিলিটি ডিসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন বন্ধুরা আজকের নিয়ে প্রথম জিআইটি খেয়াল করো দেওয়া হয়েছে দেখো কেলভিনের সাথে কার সম্পর্ক বলা হয়েছে কেলভিনের সাথে বলা হয়েছে উষ্ণতার সম্পর্ক ভালো করে খেয়াল করো দেখো আমরা জানি কি কেলভিন হচ্ছে কি হচ্ছে উষ্ণতা মাপার একক ঠিক আছে তাহলে সেমভাবে তাহলে ক্যান্ডেলা তাহলে কার একক হবে ক্যান্ডেলা হবে অপশান সি যারা বলছে দীপন প্রাবল্যের একক হয়ে যাবে ঠিক আছে এবার পরবর্তী জিআইটি দেখো আর এই ধরনের জিআই ক্লাস প্লে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে বেলোগনটি অবশ্যই বাজিয়ে রাখো আর পার্ট ফোর চাইছে কিন্তু সেটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে দেখো বলা হয়েছে জুলের সাথে শক্তির সম্পর্ক কী বলা হয়েছে জুলের সাথে শক্তির সম্পর্ক তাহলে ওয়াটের সাথে কার সম্পর্ক হবে ঠিক আছে দেখো জুল হলো কি একক আমরা কি জানি কি জুল শক্তির একক তাহলে ওয়াট কারেকক হবে ওয়াট হচ্ছে ক্ষমতারেখক যারা অপশান ডি বলছো কারেক্ট অ্যান্সার কারণ জুল যদি শক্তিরেখকের সম্পর্ক হয়ে থাকে তাহলে ওয়াট হচ্ছে কি এককের সম্পর্ক অপশান ডি এর কারেক্ট অ্যান্সার এর সাথে কিন্তু জিয়াই পড়া হয়ে যাবে এই ধরনের জিয়া কিন্তু পরীক্ষাতেও আসে তিন নম্বর দেখো ওমের সাথে বলছে রোদের সম্পর্ক তাহলে হার্জের সাথে কিছু সম্পর্ক হবে দেখো ওমের সাথে কার সম্পর্ক বলা হচ্ছে রোদ আচ্ছা আমরা কী জানি ওম হলো কি রোদের একক তাই জানি তো আমরা ওম হলো কি রোদের একক তাহলে হার্জ তাহলে কার একক হবে তো হার্জ আমরা জানি কি কম্পাঙ্কের একক যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার ঠিক আছে তাহলে ওমের সাথে রোদের সম্পর্ক আর হার্জের সাথে কম্পাঙ্কের সম্পর্ক ঠিক আছে এবার চার নম্বর দেখো দেখো চার নম্বর বলা হচ্ছে কঠিন মৌল কঠিন মৌল হচ্ছে কি লোহা আমরা কি জানি কঠিন মৌল কি লোহা তাহলে বলছে তরল মৌল কোনটা হবে কঠিন মৌল কি লুহা তাহলে বলছি তরল মৌল কোনটা হবে তরল মৌল হবে কি পারদ যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে দেখো এ পাঁচ নম্বর দেখো তরল মৌল কি বলা হচ্ছে ব্রোমিন তরল মৌল কি বলছে এখানটাই পাঁচ নম্বর দেখো তরল মৌল বলা হচ্ছে কি ব্রোমিন তাহলে গ্যাসীয় মৌল কোনটা এখানে বলা হয়েছে খুব তাড়াতাড়ি অ্যান্সার করো দেখো তাহলে গ্যাসীয় মৌল কি এখানে যেগুলো অপশান রয়েছে এর মধ্যে একদম অক্সিজেনই কিন্তু একমাত্র গ্যাসীয় মৌল অপশান সি যারা বলছো কারেক্ট অ্যান্সার এবার দেখো ছয় নম্বর কত স্কোর করলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে দেখো ছয় নম্বর দেখো ধাতুর সাথে তামার সম্পর্ক কী বলা হয়েছে ধাতু একটা ধাতু কি আমরা জানি তামা ঠিক আছে তাহলে অধাতু কোনটাই অপশন অনুযায়ী দেখে বলতে হবে এর মধ্যে অধাতু কোনটা রয়েছে দেখো এখানে অপশন অনুযায়ী কার্বন কার্বন কিন্তু একটি অধাতু ঠিক আছে অপশান বি যারা বলছো কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তামা হলো কি এক প্রকার ধাতু আর কার্বন এক প্রকার কি অধাতু খেয়াল রাখবে এবার পরবর্তী কোশ্চেন দেখো দেখো বলা হয়েছে তরল ধাতু হচ্ছে পারদ তাদের তরল অধাতু কোনটা অপশন অপশান অনুযায়ী দেখো বলা হয়েছে তরল ধাতু হচ্ছে কি তরল ধাতু বলা হচ্ছে কি পারদ তরল ধাতু হচ্ছে পারদ তারে তরল অধাতু কোনটা হবে এখানে সেটা তোমাকে বলতে হবে সাত নম্বর প্রশ্ন আজকের তো দেখো তরল অধাতু কি এখানে অপশান অনুযায়ী কি ব্রোমিন অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে তরল অধাতু হচ্ছে কি ব্রোমিন ঠিক আছে তরল ধাতু হচ্ছে পারদ আর তরল অধাতু হচ্ছে কি ব্রোমিন হয়ে যাবে আট নম্বরটা খেয়াল করো দেখো বলা হয়েছে কি অ্যালুমিনিয়াম বক্সাইড অ্যালুমিনিয়ার সাথে কী বলা হয়েছে বক্সাইড আমরা জানি কি অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইড খেয়াল রাখবে পরীক্ষায় আসে অ্যালুমিনিয়ামের আকরিক কিন্তু বক্সাইড তাহলে আয়রনের আকরিক কোনটা হবে এখানে সেটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে আচ্ছা আয়রন তাহলে আকরিক খেয়াল করে এখানে অপশানগুলো ভালো করে দেখো খুব তাড়াতাড়ি অ্যান্সার করে প্রত্যেকটা আলোচনা করতে হবে দেখো তাহলে অপশান যারা বলছো এ অপশান এ যারা বলছো ম্যাগনেটাইট কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এ দেখো আয়রন বা লোহার আকরিক হচ্ছে কিন্তু ম্যাগনেটাইট খেয়াল রাখবে আয়রন বা লোহার আকরিক হচ্ছে কি ম্যাগনেটাইট এটা খেয়াল রাখতে তোমাকে হবে অপশান এ হচ্ছে যারা বলছো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এবার নয় নম্বর প্রশ্ন দেখো বলছে জিপস্যাম বলছে ক্যালসিয়াম তাহলে ডলোমাইট কী হবে জিপস্যাম হচ্ছে ক্যালসিয়াম তাহলে ডলোমাইট কী হবে তো এরপর আর দুটো অপশান আছে এখানে রয়েছে অ্যালুমিনিয়াম পটাশিয়াম দেখে নাও জিপস্যামের সাথে কী বললাম ক্যালসিয়াম দেখো জিপস্যাম হচ্ছে কি জিপস্যাম হল ক্যালসিয়ামের আকরিক জিপস্যাম কারাকরিক জিপসাম হচ্ছে ক্যালসিয়ামের আকরিক তার ডলোমাইট তাহলে বলা হয়েছে এখানে ডলোমাইট আকরিক কোনটা এখানে সে জিজ্ঞাসা করা হয়েছে দেখো এখানে চারটে অপশান আছে দুটো দেখলে এখানে সোডিয়াম আর কি রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে দেখো এই ডলোমাইট কিন্তু ম্যাগনেশিয়ামের আকরিক ঠিক আছে খেয়াল রাখবে এই ডলোমাইট কিন্তু ম্যাগনেশিয়ামের আকরিক ঠিক আছে এবার দশ নম্বর প্রশ্নটি দেখো লেবু বলা হয়েছে সাইট্রিক অ্যাসিড লেবু কি বলা হচ্ছে সাইট্রিক অ্যাসিড তাহলে দই তাহলে কোন অ্যাসিড হবে দেখো লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় আমরা জানি সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে তাই ঠিক আছে আর এখানে বলা যায় দোয়ে কোন অ্যাসিড পাওয়া যায় আমরা জানি দোয়ে কি ল্যাকটিক অ্যাসিড থাকে অপশান সি যারা বলছো কারেক্ট অ্যান্সার ঠিক আছে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড আর দোয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড দেখো এই ধরনের জিআই প্র্যাকটিস করলে কিন্তু তোমার জিকেও কিন্তু প্র্যাকটিস করা হয়ে যাবে এখন আমার প্রশ্ন দেখো চায়ে থাকে ট্যানিক অ্যাসিড চায়ে কি থাকে চায়ে থাকে হচ্ছে কি ট্যানিক অ্যাসিড থাকে তাহলে বলা হয়েছে আপেলে কোন অ্যাসিড থাকবে চায়ে যদি থাকে ট্যানিক অ্যাসিড তাহলে আপেলে কোন অ্যাসিড থাকবে এটা তোমাদের বাড়ির কাজ থাকলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে প্রত্যেকে জানাবে আমি আশাবাদী যে প্রত্যেকে এই অ্যান্সারটি তোমরা বলবে এবার দেখো বারো নম্বর প্রশ্নটি দেখো বা দেখো বলা যে তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড তেঁতুলে কোন অ্যাসিড থাকে বলা যে টাট্টারিক তাহলে পাক রসে কোন অ্যাসিড থাকবে তেঁতুলে থাকে কোন অ্যাসিড বলা হয়েছে টাট্টারিক অ্যাসিড তাহলে পাক রসে কোন অ্যাসিড থাকবে বারো নম্বর প্রশ্ন দেখো পাক রসে থাকবে কি হাইড্রোকোলিক অ্যাসিড থাকে এটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসে ঠিক আছে যে পাক রসে কোন অ্যাসিড থাকে হাইড্রোকোলিক অ্যাসিড পাওয়া যায় পাক রসে এবার তেরো নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে প্রোটিনের সাথে অ্যামাইনো অ্যাসিড তাহলে পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকবে প্রোটিনের প্রোটিনে থাকে কি প্রোটিনে থাকে কিন্তু এটা পরীক্ষা আসে প্রোটিনে কোন অ্যাসিড থাকে প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড থাকে তাহলে পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকবে যারা অপশান এ বলছে ফর্মিক অ্যাসিড থাকবে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এবার দেখো পরে পরবর্তী কোশ্চেনটি দেখো বলা হয়েছে মহাকর্ষ হচ্ছে নিউটন মহাকর্ষ কি বলা হয়েছে নিউটন তাহলে কোয়ান্টাম কি হবে কি বলা হয়েছে মহাকর্ষ হচ্ছে মহাকর্ষ হচ্ছে নিউটন আমরা জানি কি যে মহাকর্ষ সূত্রে আবিষ্কারক ছিলেন কে নিউটন তাহলে কোয়ান্টাম এর আবিষ্কারককে ঠিক আছে মহাকর্ষ সূত্রে আবিষ্কর্তা হচ্ছে নিউটন তাহলে কোয়ান্টাম এই সূত্রের আবিষ্কর্তাকে এখানে একটা জিজ্ঞাসা করা হয়েছে তা কোয়ান্টাম হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক প্লাঙ্ক এই কোয়ান্টামটি আবিষ্কার করেছিলেন ঠিক আছে অপশান জি বি বলছে ওরা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ষোলো নম্বর প্রশ্ন দেখো প্রোটন হচ্ছে কি রাদার ফোর্ট প্রোটন আবিষ্কার করেছিলেন কে প্রোটন আবিষ্কার করেছিলেন রাদার ফোর্ট এই প্রোটন কোন আবিষ্কার করেছিলেন ঠিক আছে এখানে বলা হয়েছে করেছেন নিউটন কে আবিষ্কার করেছেন এসেছে এর আগেও তো নিউটন আবিষ্কার করেছে কি স্যাড উইক আমরা জানি বা অনেকবার চ্যাড উইক লেখা থাকে যাই হোক তা অপশন এ যারা বলছো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এবার সাতেরো নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে গতিসূত্র নিউটন গতিসূত্র নিউটন তাহলে স্থির তড়িৎ কী হবে ঠিক আছে গতিসূত্র হচ্ছে নিউটন তাহলে স্থির তড়িৎ কি হবে সতেরো নম্বর প্রশ্ন অ্যান্সার করো দেখো গতিসূত্র আবিষ্কারক কে নিউটন তাহলে স্থির তড়িতের আবিষ্কারক কুলম্ব হবে যারা অপশন সি বলছো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে স্থিত স্থির ত্বরিত আবিষ্কার করেছেন কে কুলম্ব এবার আঠেরো নম্বর প্রশ্নটি দেখো দেখো টেলিভিশন আবিষ্কার করেছেন কে জন বিয়ার্ড আমরা জানি তাহলে টেলিফোন কি আবিষ্কার করেছেন ইজি একটি কোশ্চেন এখানে দেওয়া হয়েছে টেলিফোন আবিষ্কার করেছেন কে জন বিয়ার্ড আর টেলিফোন তাহলে কে আবিষ্কার করেছেন ঠিক আছে আজকে আঠারো নম্বর প্রশ্ন দেখো এই টেলিফোন আবিষ্কার করেছেন কে আপনার গ্রাহম বেল কোথায় আছে অপশান ডিতে দেখতে পাচ্ছি টেলিফোন আবিষ্কার করেছেন গ্রাহাম বেল এবার দেখো পরবর্তী উনিশ নম্বর প্রশ্নটি স্টিম ইঞ্জিন বলছে জেমস ওয়াট অর্থাৎ স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন কে জেমস ওয়াট আর এখানে বলা হচ্ছে এক্স রশ্মি কে আবিষ্কার করেছিলেন ইজি একটি কোশ্চেন তাই প্রচুর পরীক্ষায় আসে এক্স রশ্মি আবিষ্কার রন জেন অপশান এ হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার এবার দেখো পরবর্তী কোশ্চেনটা দেখো নিরাপত্তা বাতি আবিষ্কার করেছেন কি হামপ্যাডেবি আমরা জানি তাহলে বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেছেন নিরাপত্তা বাতি তো আবিষ্কার করেছেন কি হাম্প্যাডেবি আমরা জানি তাহলে বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেছেন এখানে জিজ্ঞাসা করা হয়েছে ঠিক আছে বৈদ্যুতিক বাতি আল আলভা এডিশন টমাস আলভা এডিশন এই যে অপশান ডিতে দেখতে পাচ্ছি এটা কারেক্ট অ্যান্সার যারা বলছো এবার দেখো একুশ নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে ওডোমিটার হচ্ছে দূরত্ব ঠিক আছে তাহলে ক্যালোডিমিটার কি হবে অডিওমিটারের সাহায্যে দূরত্ব পরিমাপ করা হয়ে থাকে রিসেন্টলি পরীক্ষা এসেছিলো এটা আর ক্যালোরিমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়ে থাকে ক্যালোরিমিটারের সাহায্যে কী পরি তো আমরা জানি কি যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার তাপ তাপ পরিমাপ করা হয়ে থাকে ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে ঠিক আছে দেখো অ্যাম মিটারের সাহায্যে বিদ্যুৎ পরিমাপ করা হয়ে থাকে মিটারের সাহায্যে তাহলে কী পরিমাপ করা হবে ঠিক আছে অ্যাম মিটারের সাহায্যে আমরা জানি বিদ্যুৎ পরিমাপ করা হয়ে থাকে আর তাহলে বলা হয়েছে কি মিটারের সাহায্যে কী পরিমাপ করা হয় অডিওমিটার সাহায্যে আমরা জানি যে শব্দ পরিমাপ করা হয়ে থাকে অপশন ডি যারা বলছো কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবার দেখো পরবর্তী কোশ্চেনটি দেখো ওম মিটারের সাহায্যে দেখো ওহম মিটারের সাহায্যে রোদ পরিমাপ করা থাকে তাহলে সিসমোগ্রাফের সাহায্যে কি পরিমাপ করা হয় ইজি একটি কোশ্চেন দিয়েছে ওহোম মিটারের সাহায্যে রোধ পরিমাপ করা হয়ে থাকে তাহলে সিসমোগ্রাফের সাহায্যে কি পরিমাপ করা হয় তেইশ নম্বর প্রশ্ন আজকে তো শীর্মঘ ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় অপশান সি হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার ঠিক আছে আজকে নিয়ে শেষ কোয়েশ্চেন দেখো ওয়াইন হচ্ছে অ্যালকোহল ওয়াইন হচ্ছে কি দেখো ওয়াইনে থাকে হচ্ছে অ্যালকোহল থাকে যে ওয়াইন সেই ওয়াইনের মধ্যে পাওয়া যায় কি অ্যালকোহল তার সুগন্ধির মধ্যে এই চারটে অপশনের মধ্যে কোনটা পাওয়া যাবে তো বন্ধুরা যারা অপশান ডি বি বলছে ইথার ইথার যাবে কারেক্ট অ্যান্সার সুগন্ধির মধ্যেই ইথার থাকে আর তো বন্ধুরা টোটাল চব্বিশটা প্রশ্ন আলোচনা করলাম কত স্কোর করলে অবশ্যই কমেন্ট করে জানাও আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাজিয়ে রাখো জয়েন বন্ধুরা নতুন টুলে তোমার সাথে আবার দেখা হবে সেই সুস্থ থেকো ভালো থেকো